আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন। টিবিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠানে সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব মতামত। তবে শুরুতেই আজকের এই অনুষ্ঠানে আমরা যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং সেই সাথে আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সরাসরি আছি ফেসবুকেও www.facebook.com/tbn24usm। আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার আগে ঘটনাবহুল আজকের দিন কলম্বাস ডে, আজকে প্যারেড হয়েছে নানা আয়োজনে, তর্ক বিতর্ক যেটাই থাকুক ফেডারেল ছুটি আজকে কলম্বাস ডে, তারপরও রাজনৈতিক অঙ্গন থেকে আমরা একটা প্রতিবেদন বাছাই করেছি, সে প্রতিবেদনটি শুরুতে দেখে নিয়ে তারপরে আলোচনায় আসব। আমেরিকার হুমকি প্রতিরোধে নর্থ কোরিয়ার পরমাণু পরীক্ষাকে শক্তিশালী ঢাল হিসেবে মনে করছেন দেশটির নেতা কিম জং উন। নর্থ কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল কমিটির বৈঠকে রোববার এমন কথা বলেন তিনি। বর্তমান পরিস্থিতিকে আন্তর্জাতিক জটিলতা উল্লেখ করে কিম আরও জানান, আমেরিকার মতো সাম্রাজ্যবাদীদের হুমকি থেকে উত্তর পূর্ব এশিয়া তথা কোরীয় উপদ্বীপকে রক্ষায় নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্প যথেষ্ট কার্যকর ভূমিকা রাখছে। এমনকি জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও এবছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের চাইতে বেড়েছে বলে দাবি করেন এই নেতা। সম্প্রতি আমেরিকার চাপের মুখে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োগ করে জাতিসংঘ। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, কয়েক দশকের কূটনৈতিক চেষ্টার পরেও নর্থ কোরিয়া সংকট নিরসন সম্ভব হচ্ছে না, আর তাই দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপই একমাত্র উপায় বলে ইঙ্গিত দেন ট্রাম্প। ট্রাম্পের এই হুঁশিয়ারির এবার পাল্টা জবাব দিলেন কিম জং উন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণাত্মক নীতি আমেরিকাকে নর্থ কোরিয়ার বিরুদ্ধে আকস্মিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে টুইট করেছেন হাওয়াইয়ের ডেমোক্র্যাট সিনেটর ব্রায়ান শার্টস। তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হলে তা সাউথ কোরিয়া আর জাপানে বসবাসরত 200,000 আমেরিকান নাগরিকের জীবনকে হুমকির মুখে ফেলবে বলেও প্রেসিডেন্টকে হুঁশিয়ার করে দেন তিনি। অন্যদিকে নর্থ কোরিয়া সম্ভাব্য পরমাণু হামলা ঠেকাতে সাউথ কোরিয়া গ্রাফাইট বোমা প্রস্তুত করছে বলে দাবি জানিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা, যা পুরো নর্থ কোরিয়ার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে সক্ষম। জামিল রহমান, টিবিএন 24 নিউজ ডেস্ক। আচ্ছা, যে নর্থ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্কটি, যে সমীকরণ, পাল্টাপাল্টি হুমকি চলছে, তো শুরুতে আমি মোহাম্মদ আলী বাবুল আপনার কাছে এই বিষয়ে ব্যাখ্যাটি জানতে চাই। আসলে সিচুয়েশনটা এরকম পর্যায়ে এসেছে যে একদিকে আমেরিকান ডিফেন্স সেক্রেটারি তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন, আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও হুমকি দিয়েছেন যে এর অল্টারনেটিভ অন্য কিছু কয়েক দশক ধরে চেষ্টা করেও এর সলিউশনটা ফাইনাল কিছু করা যায়নি, অতএব যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই বলে উনি ইঙ্গিত দিয়েছেন। আর এখন এই মুহূর্তে আসলে সত্যিকার ভাবার ব্যাপার যে আলটিমেটলি এটা একটা চিন্তার ব্যাপার। এবং একজন সিনেটর শার্টস উনিও বলেছেন যে প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিনা, আমরা ধাবিত হচ্ছে কিনা আসব। আমাদের একজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? জি, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। কিন্তু হচ্ছে শুধু মাটা ফোন করছে, আমার ইমেল পাঠায় নাই, শুধু ফোন করছে বলছে আমার মাটা রেডি, কিন্তু আমার বাবাটা কিছু বলে না, ওরা ওরা বলতে পারতেছে না বাবাটা এখনো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ঢাকা অফিসের ওনার। আপনাদের এই অক্টোবর মাসে ভিসা অ্যাভেলেবেল হয়েছে, সেপ্টেম্বরে ভিসা দেওয়ার মতো ক্যাপাসিটি ছিল না তাদের, তার কারণ তাদের কোনো ভিসা অ্যাভেলেবেল ছিল না। গত বছরে যে ভিসাগুলো ছিল সব দেওয়া হয়ে গেছিল, সো আপনাদের অপেক্ষা করতে হবে। সেটাই আর কি, আসলে আমরা উই আর ইন এ সিচুয়েশন। একবার মানে মনে হচ্ছে যে একটা আশঙ্কাজনক অবস্থায় অবশ্যই আমরা আছি যে কি হয় আলটিমেটলি, what happens. তো আমাদের let's pray and hope that it, nothing happens wrong. অ্যাটর্নি শেখ সেলিম, আপনার কাছে কি ব্যাখ্যাটি আছে? এটা প্রেসিডেন্ট ট্রাম্পের উগ্র নীতি, তার কারণ সে চরম হুমকিটা প্রথমেই দিয়ে দিয়েছে।
মানে মানুষ তো হুমকির একটা ডিক্রি আছে, প্রথমে ছোট দেয় বড় দেয় একদম পরম যে নর্থ কোরিয়া ডিস্ট্রয়েড হয়ে যাবে, তো তার আর হুমকির আর বেশি করে দেওয়ার আর কোনো স্কোপ নাই। আর সেটা এমন একটা ওয়ার্ল্ড ফোরামে যে বলছে জাতিসংঘে, জাতিসংঘে যে বলছে ওইখানতে এবং ওয়ার্ল্ডের সব লিডারদের সামনেই বলছে যে সারা সেইটা এলার ব্যাপার। আপনি রিসেন্টলি দেখবেন সেনেটর করকার, ও গতকালকেও বলছে যে হোয়াইট হাউস ধরনের অ্যাডাল্ট কেয়ার সেন্টার, কেউ হয়তো আজকে অ্যাপয়েন্টমেন্ট মিস করেছে, মানে তার শিফট মিস করেছে যার জন্য এই পাগলামি শুরু হয়েছে ইয়ে করার। সো তারপরে তো টুইট টুইট আসেই, সেও বলছে যে একটা নিউক্লিয়ার ওয়ারের দিকে তার পাগলামের জন্য ঝুঁকে যাইতে পারে। আমার মনে হয় না এটা যুদ্ধ হবে, তার কারণ আমি আপনারে বলি, ডোনাল্ড ট্রাম্প পাগলামি করলো, তার এই চরমপন্থী নীতি, তার চরমতা, এগুলা এগুলা কোনো বা আমেরিকার কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী কোনো যুদ্ধ ঘোষণা করতে হলে কংগ্রেশনাল অথরাইজেশন লাগে, আমরা আসছি এপ্রিলের ১২ তারিখে আমরা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি, আমি আমার মিসেস, আপনার আমাদের প্রায়োরিটি ডেট মে 15। এখন এটা কি ভার্জিনিয়া স্টেট টু স্টেট ভেরি করে নাকি প্রায়োরিটি ডেটটা 50 স্টেটের জন্য প্রযোজ্য? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের মেইন কোশ্চেনটা হলো যে ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আর ইন্টারভিউর জন্য কল করেনি। সিটিজেনশিপের জন্য প্রায়োরিটি ডেটের কোনো তেমন কোনো গুরুত্ব নাই। আপনার সিটিজেনশিপ স্টেট টু স্টেট ভ্যারি করে, জোন টু জোন ভ্যারি করে অনেক সময়, তার কারণ অনেক এটা প্রসেস হয় কোনো আঞ্চলিক অফিস থেকে, সেই আঞ্চলিক অফিসে কোনো জায়গায় একটু বেশি লাগে, কোনো জায়গায় একটু কম লাগে। আর আর একটা প্রবলেম আছে, যেহেতু আপনার সিটিজেনশিপ ইন্টারভিউ এই মানে ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, এতে কিছু সিকিউরিটি ক্লিয়ারেন্সের দরকার হয়, তো সিকিউরিটি ক্লিয়ারেন্সের এক একজনের এক এক রকম লাগে। সো সেক্ষেত্রে আপনার আজকাল সিটিজেনশিপের জন্য অর্ডিনারিলি টাইম লাগছে 4 মান্থস থেকে 8 মাসের মতো, কারোর একটু কম বেশি হয় এক্ষেত্রে। সো আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি যে কোনো সময় ইন্টারভিউ পেয়ে যেতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি। কে আছেন আমাদের সাথে? আপনি প্রশ্নটি করুন। জি, আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার বোন মারা গেছে, বোনের দুইটা বাচ্চা আছে, এখন তাদের কি অবস্থা হবে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এইটা দুইটা ইয়ে আছে, যে অ্যাপ্লাই করে সে যদি মারা যায় তা পিটিশন সাথে মারা যায়, তার মানে ওই পিটিশনের মাধ্যমে আর কেউ আসতে পারে না। আর যার জন্য অ্যাপ্লাই করা হয় মেন প্রিন্সিপাল বেনিফিশিয়ারি, অর্থাৎ যার জন্য আপনি আপনার বোনের জন্য, আপনার বোন যদি মারা যায় তা বোনের থ্রুতে অন্য কেউ আসতে পারে না, তার মানে আপনার ভাগ্নে ভাবনের জন্য আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন না, বোনের জন্য করতে পারেন। তো বোন যদি মারা যায় তা বোনের থ্রুতে আর কেউ আসতে পারে না। একটা লিমিটেড এক্সেপশনস আছে, যদি এই বাচ্চাগুলো এই আমেরিকায় থাকে এবং মৃত্যুর সময় যদি এই এই বাচ্চারাই আমেরিকায় থাকতো তাহলে হয়তো একটা এক্সেপশন আছে, তাই ছাড়া দেশের বাইরে থাকলে আসার আসতে পারবে না, কোনো আইন নেই। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমি তারিক বলছি, অস্ট্রেলিয়া থেকে, অস্ট্রেলিয়া নিউ ইয়র্ক থেকে। আমি অ্যাটর্নি শেখ সালিমের সাথে একটু কথা বলতে চাই। জি জি ভাইয়া, উনি আছেন, আপনি বলুন। আচ্ছা, আমার আম্মা আব্বার ব্যাপারে, ওনারা গ্রিন কার্ড নিয়ে ইন 2005 এসেছিলেন, 2 বছর থেকে বাংলাদেশ চলে গেলেন, 2009 এর পর আর আসেনি। তো এখন আমরা ওনাদেরকে আনতে চাচ্ছি, তো 2 সপ্তাহ আগে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, আর এম্বাসিতে যাওয়ার পরে এদেরকে I-470 দিয়ে দিছে। তো এরা বলতেছে গ্রিন কার্ড সারেন্ডার করলে হয়তো ভিসা দিবে, এখন কিভাবে মানে বেস্ট প্রসিডিউর, ইজ ইট বেটার টু অ্যাপ্লাই ফর দেম I-130 অর দে শুড সারেন্ডার দেয়ার গ্রিন কার্ড? ওয়াল, তাদের তো তাদের 1 বছরের ভিতরে না আসলে সেটা রেজিডেন্সি
পরিত্যক্ত হয়ে যায়, অ্যাবান্ডান্ড হয়ে যায়, আইনতই ক্যান্সেল হয়ে যায়। তো তারা যখন জেনে ফেলছে তখন ওটা ওই গ্রিন কার্ড ফর্মটা সাইন করলে হয়তো ভিজিট ভিসা দিতে পারে তাদের, অথবা আপনি I-130 অ্যাপ্লাই করতে পারেন, আবার নতুন করে প্রসেসে তাদের আসতে হবে। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই আমরা ফেসবুকেও সরাসরি আছি, www.facebook.com/tbn24us। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি ওয়ালাইকুম আসসালাম, আমি হোসেন জামিল বলছিলাম সানিসার থেকে। আমি বাবুল স্যারের কাছে একটা প্রশ্ন রাখবো। জি রাখতে পারি? জি জি অবশ্যই। ওকে ওকে, সালাম আলাইকুম স্যার। আমার প্রশ্ন লাগে যে আমাদের যে সম্মানীয় প্রেসিডেন্ট এখানে যে আছেন, উনি যেভাবে নর্থ কোরিয়ার ব্যাপারে ডিল করতেছেন, এখন এই প্রেজেন্ট বিশ্ব আর 1942 এক না, এটার মানে নেগেটিভ সাইড এন্ড পজিটিভ সাইড আপনি কি মনে করেন? কারণ এর সাথে জড়িত এই দেশ এবং সারা বিশ্ব। না, ব্যাখ্যাটা আমার ব্যক্তিগত অনুভূতি যেটা, সেটা একটু আগে আমি বলেছি যে আসলে যেভাবে এবং আমাদের মানে আজকের আরেকজন সম্মানিত অতিথি উনিও বলেছেন যে আমাদের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ওনার ফুল ভলিউম চার্জ করে ফেলেছেন, মানে সবচেয়ে হায়েস্ট যে হুমকিটা সেটাও দিয়ে ফেলেছেন ইউনাইটেড নেশনসে, হুইচ ওয়াজ নট এক্সপেক্টেড, এবং এটা খুব সুন্দর একটা জিনিস হয়নি, যার জন্য উনি আর হুমকি এখন দিতে পারছেন না, কারণ ম্যাক্সিমাম বড় হুমকিটাই উনি দিয়ে ফেলেছেন, নর্থ কোরিয়াকে ধ্বংস করে দেবেন। তো যাই হোক, এটা বলেছেন। আর আরেকদিকে এখন যে অবস্থারা ইউনাইটেড নেশনসের যে নিষেধাজ্ঞা এবং অন্যান্য মানে যে চাপ, ইন্টারন্যাশনাল চাপ, সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা একটু ঘোলাটে বটে। তবে আমরা হোপফুল যে আশা করি এমন কিছু ঘটবে না যাতে করে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ব্যাপার ঘটে যেতে পারে। যদিও আজকের খবরে আপনি দেখতে পাবেন যে একজন সিনেটর প্রেসিডেন্টকে সতর্কবাণী উচ্চারণ করেছেন যে এরকম হুমকি ধামকি চলতে থাকলে আলটিমেটলি কি আমরা যুদ্ধে জড়িয়ে পড়ব কি না, আর যদি তাই হয় তাহলে 200,000 আমেরিকান রয়েছেন নর্থ কোরিয়া, সরি সাউথ কোরিয়া এবং জাপানের দিকে, তাদের জীবন হানির আশঙ্কা ঘটতে পারে। তো এসব ভেবে আমাদের লেটস প্রে অ্যান্ড হোপ নাথিং হ্যাপেন্স এরকম কিছু, আর উই হ্যাভ টু মানে আমাদের একটু আশা করি যে একটু একটু সময় হয়তো বলে দিবে যে কি ধরনের সিদ্ধান্ত নিতে চায়। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি আলম বলছি ব্রুকলিন থেকে। জি ওয়ালাইকুম আসসালাম আলম ভাই, বলুন। আমি ওই অ্যাকচুয়ালি আমার শাশুড়ি ফেব্রুয়ারি মাসে উনি সিটিজেনের জন্য পরীক্ষা দিতে এবং পাস করছে। তো আপনি কি জানতে চাচ্ছেন? আমি শাকসরিম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করে ফেলুন। মানে আমার শাশুড়ি ফেব্রুয়ারিতে উনি পরীক্ষা দিচ্ছেন সিটিজেনশিপের জন্য এবং উনি পাসও করছেন, ওনাকে ওই লেটারও দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে ওনাকে আরেকটা চিঠি দিয়ে বলছে যে, হ্যাঁ আরেকটা চিঠি দিয়ে বলছে যে ওর পরে জানানো হবে, কিন্তু আজকে 6-7 মাস হয়ে গেছে আমরা জানি না। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আপনারা ওই অফিসে যেতে পারেন, ইনফোপাস নিয়ে, ইনফোপাস নিয়ে যে ইনকোয়ারি করেন সেটা করতে পারেন, চিঠি লিখতে পারেন, লোকাল অফিসে অবশ্য ফোন করে পাওয়া কঠিন। সো আপনি এই দুইটা ইনফোপাস নিয়ে ওখানে যেয়ে দেখা করতে পারেন, বলতে পারেন ওই দুইটি লেটারে নিয়ে যাবেন, হয়তো বা ফাইলটা কোথাও চাপা পড়ে আছে, নাহলে এতদিন ওথ হয়ে যাওয়ার কথা। সো ইনকোয়ারি করেন, ইনকোয়ারি করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি পেনসিলভেনিয়া থেকে অর্ণব বলছি। জি অর্ণব ভাই বলুন। জি আমার ওয়াইফ অগস্টে ইন্টারভিউ দিয়েছে, আই মিন ইউএস সিটিজেন, সো ইন্টারভিউর সময় আমার ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেট তারা চাইছে, সে ম্যারেজ সার্টিফিকেট দিয়েছে, বাট ওইটার সাথে যে এফিডেভিট ফর্ম থাকে তারা সেটা চায় নাই, পর এক মাস পর সেই অরিজিনাল ফর্ম তারা আবার চাইছে, আমি ওটা পাঠাইছি। তো এখন অক্টোবরের 10 তারিখ এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইতেছি না, তো এই ব্যাপারে সেক্সিলমের কাছে কোশ্চেন ছিল। আচ্ছা জি, উনি আপনি এইটা কোথায় পাঠাইছেন, ন্যাশনাল ভিসা সেন্টারে? না না, এটা আমার ওয়াইফ ইউএস এমবেসি তে তার ইন্টারভিউ ছিল অগস্ট 30। ও ইন্টারভিউ ছিল ইউএস এমবেসি তে, ওকে। অগস্টে থাকলো, এখন পর্যন্ত কিছু করার নাই, এখন হয়তো আপনার ওয়াইফ রে ডেকে ভিসা দেবে, তার কারণ
অক্টোবরের 1 তারিখ পর্যন্ত কোনো ভিসা ছিল না, গত বছরের সমস্ত ভিসা এক্সজস্টেড হয়ে গেছিল। সো আবার 800,000 ভিসা অ্যাভেলেবেল হয়েছে অক্টোবরের 1 তারিখে। সো হয়তো তারা প্রসেসিং করছে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে আছে, আপনার ওয়াইফ পেয়ে যাওয়ার কথা ভিসা, যদি অন্য কোনো কমপ্লিকেশন না থাকে। আমরা প্রশ্ন নিব, সেই সাথে ফেসবুকে যারা আছেন তাদেরও করব, সেই সাথে নর্থ কোরিয়া বিষয় নিয়ে আমরা কথা বলছি, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং সেই সাথে ফেসবুকে অনেকে জয়েন করেছেন আমাদের সাথে, ফোনে একজন আছেন, ফোনের প্রশ্নটি নিয়ে নিয়ে আমরা আলোচনায় আসতে চাই। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আশিকুর সাইয়েদ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার একটা প্রশ্ন আছে অ্যাটর্নি শেখ সালিমের কাছে, যদি একটু অ্যালাউ করেন। জি অবশ্যই সাইয়েদ ভাই, আপনার প্রশ্নটি করুন। জি সালিম ভাই, আসসালামু আলাইকুম, আমি আশিক বলছি, যে অ্যাটর্নি তফিক চৌধুরীর সাথে কাজ করতাম, চিনতে পারছেন কিনা আমি জানি না। ভালো আছেন আপনি? জি জি ভালো আছি। আমার একটা প্রশ্ন, যে ওই একজন যে প্রশ্ন করেছিলেন যে ওনার বোন মারা গেছেন, তো তার জন্য কি উপায় আছে? এখন ওই একটা জিনিস আমার মনে হলো, যে উনার ভাগ্না ভাগ্নিরা যদি 18-র নিচে হয়, তাহলে কি ওই যে I-600 পিটিশন টু ক্লাসিফাই অরফানস অ্যাজ ইমিডিয়েট রিলেটিভ, ওটা করতে পারেন না উনি নাকি? অরফান, অরফান করতে পারে, সেটা ভিন্ন পিটিশন, তার সাথে এটার কোনো ইয়ে নেই। অরফান হচ্ছে কি, বাংলাদেশে অরফানের নিয়ম হচ্ছে যে যদি কোনো অরফান মুসলমান আইনে কোনো অ্যাডাপশন নেই, সেইটা হলো বাংলাদেশের প্রবলেম। বাংলাদেশ গভর্নমেন্ট মানে অ্যাডাপশন ডিক্রি দেয় না, যদি কোর্ট দিতে থাকে সেটা ভিন্ন ব্যাপার। আর বাংলাদেশের তো যারা ওই I-600 করে অরফান হিসেবে আনে, তারা কোনো এজেন্সিতে প্লেস করে, যেমন অনেক অরফানেজ আছে, তখন ওই অরফানেজের থ্রু দিয়ে তখন আবার আর একটা প্রসিজার করে কোর্টের মাধ্যমে হয়। কিন্তু উনি যে আমি ওনারে অ্যাডাপ্ট করছি আমার বোনের বাচ্চা, দিজ আর এটা যদি মুসলমান হয়, তো মুসলমানে এই দত্তক আইন নাই। সো এটা ইউএস এম্বাসি জানে, তো সেইটা একটা, সেইটা একটা প্রবলেম, সে তো ওইভাবে ওটা আনা যায় না, আনা যায় না। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে অর্ণ, ভার্জিনিয়া থেকে। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার কোশ্চেন, কোনো প্রশ্ন? আমার কোশ্চেন হচ্ছে যে 2013 আমার নানুরা বাংলাদেশে গিয়েছিল, বাট আমার নানা সিটিজেন, বাট আমার নানি নয়, আর সে হচ্ছে যে অসুস্থতার কারণে দেশ থেকে আর আসতে পারে নাই। তো আপনি কি জানতে চাচ্ছেন? তো আমি জানতে চাচ্ছি যে এটাকে নিয়ে আসার জন্য কিভাবে পসিবল হইতে পারে, কারণ তার গ্রিন কার্ড এক্সপায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, কার নানার? নানার, নানু, নানুর। আচ্ছা, তো ওটা হইলে হয় কি, উনি যদি এখন সুস্থ হয়ে থাকে, ওনার মেডিকেল রেকর্ড নিয়ে এম্বাসিতে যাইতে পারে, তো ওরা আর একটা নন ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করে দিতে পারে ওই বেসিসে, যদি খুব বেশি লেট না হয়। ইউজুয়ালি একটা ফি নিয়ে ইউএস এম্বাসি ওইটা দিয়ে দেয়, সো আবার নতুন করে পিটিশন করার দরকার হয় না। সো সেইটা 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 করতে পারেন, অথবা আপনার আপনার আম্মা আবার আপনার নানার জন্য আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারে। সো এখন কোনটা আপনাদের জন্য সুইটেবল আর সেটা আপনারা বেছে নেন, বেছে নিতে হবে। এবং সেই সাথে ফেসবুকে গোপন সাহা, এমডিএম রহমান, ফারহানা ইয়াসমিন, আনোয়ার হোসেন বাবর, শাহিন মাহমুদ তারা জয়েন করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন টিবিএন 24 টেলিভিশনকে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আমি অস্ট্রেলিয়া থেকে রবিন বলছি। জি রবিন ভাই, আপনার প্রশ্ন থাকলে বলুন। আমার সেলিম সাহেবের সাথে প্রশ্ন হচ্ছে যে ইমিগ্রান্টদের একটা ফাইল কমপ্লিট করতে কত টাকা সম্পূর্ণ লাগে আর কি? কি ফাইল কি দেখি সেগুলো বিস্তারিত জানতে হবে, এক এক ধরনের এক এক রকম কাজ আছে, এক এক রকম ফি আছে। সো আপনি যদি একটু, কারণ আমি এক একটা, আমি আমার, আপনি কার জন্য করবেন? আমি আমার ওয়াইফের জন্য করতে চাচ্ছি, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি এবং সবাই বলছে যে আমাকে 500, 600, 700 পর্যন্ত বলছে আর কি। ওয়েল আমি তো বুঝছি আপনার ওয়াইফের জন্য, আপনি যদি টেলিভিশনে বলেন যে এই ওয়াইফের জন্য কত টাকা লাগবে, ভাই আপনার সব লোক বলবে যে এই এই লোক খুব কিপটা হাজবেন্ড। না অ্যাকচুয়ালি এটা এটা কোনো কিপটা না, মানে আমি জানতে চাচ্ছি, ফাজলামি করছি ভাই, ফাজলামি করছি। এটা এটা কি পিটিশন করবেন, আপনার ওয়াইফ কোথায় আছে, আমার আরো কিছু জানা দরকার। সে বাংলাদেশে আছে। বাংলাদেশে আছে, তো আপনার
ওয়াইফের জন্য ইমিগ্রেশন ফাইলিং ফি আছে $535 না বাংলাদেশের জন্য না সেটা বাংলাদেশের জন্য সেটা যারা এই দেশে ইমিগ্রান্টে কাজ করে আমি ওটা জানতে চাচ্ছি আর কি ও ইমিগ্রান্টে কাজ করে আপনার স্পন্সর ফাইনান্সিয়াল কত লাগবে তাই না ফি কত লাগবে মানে কেউ প্রসেস করবে অ্যাটর্নি কত ফি নেবে না না আমি ওইটা না এই এক এক অ্যাটর্নির ফি এক এক রকম আপনার ওই স্পন্সরের জন্য কত টাকা ইনকাম থাকতে হয় সেটা প্রশ্ন করছেন আপনি ওকে সো এইটা অ্যাবাউট দুইজন যদি হয় যে তাহলে বোধ হয় 21,000-22,000 এর মতো আজকাল না 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 আমি হয়তো আপনি আমার প্রশ্নটা হয়তো আপনার প্রশ্নটা আমার বুঝতে পারছেন না আমার প্রশ্ন হচ্ছে যারা প্রসেসিং করে দেয় বাংলাদেশ সেই জায়গায় বিভিন্ন স্টোর আছে যারা আপনার জ্যাকসন হাইটে আপনি জ্যাকসন হাইটে জামাইকা যারা এটা প্রসেসিং করে দেয় ঠিক আছে মানে আমার তার আপনার তাদের ফি কত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনেকে আছেন ফোনে তাদের সবার প্রশ্ন দিতে হবে আর এই ধরনের প্রশ্নে যেগুলো ফি রিলেটেড সেটি আপনার ভালো হয় যে আপনি নিজে যোগাযোগ করে সেটি এই অনুষ্ঠানে অনেকে অনেক মূল্যবান প্রশ্ন করেন সেগুলোর উত্তর দিতে হয় আমাদের কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো সমপর জি জি আমার প্রশ্ন শেখ সেলিম সাহেবের কাছে জি উনি আমার একজন পছন্দের লোক থ্যাঙ্ক ইউ ভাই ভালো থেকে আচ্ছা যাক আমি প্রশ্ন চলে যাই জি বলেন প্রশ্নটি আসলে আমার প্রশ্ন হলো আমার কেসটা 2014 জানুয়ারিতে ইউসি এটা অ্যাসাইলাম কেস ঠিক আছে তো ইন্টারভিউসে তারপর থেকে এই পর্যন্ত ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছি হয়ে যাচ্ছে কিন্তু কোনো ডিসিশন আসতেছে না এত কেন লেট পা ও সরি 2015 জানুয়ারিতে 15-16-17 চলতেছে এটা অনেক সময় লেট হয় কারণ সিকিউরিটি ইস্যুর কারণে আর আর আপনার ব্যক্তির পরে ডিপেন্ড করে অনেক সময় অনেক অফিসার খুব লেজি অনেক অফিসার খুব কুইকলি ডিসিশন নেয় এমনও হইতে পারে যে আপনার যে অফিসার ইন্টারভিউ নিয়ে ওইভাবে পেন্ডিং করে রাখছে সে হয়তো আর ওইখানে নাই নতুন করে হইতে পারে তাছাড়া এই সমস্ত অ্যাসাইলাম কেসে আজকাল অনেকরে খুব বেশি ইনভেস্টিগেশন হয় অনেকরে ইউএস এম্বাসিতে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য ইউএস এম্বাসিতে পাঠানো হয় বাংলাদেশের পুলিশ যে এই লোকের নাম কি এই অ্যাড্রেসে ছিল কিনা বিভিন্ন ইয়ে করে আবার এম্বাসিতে রিপোর্ট সাবমিট করে যে কোনো এক কারণে আপনার এগুলো হইতে পারে এটা হলো এতদিন কেন লাগছে এটা একটু বলা কঠিন এখান থেকে তার কারণ অনুমান যে কোনো কারণে হতে পারে এটা এটা ভালো মন্দ কিছু নাই তার কারণটা অনেকে মনে করে বেশি দিন লাগলে কেস গ্রান্ট হবে তা না আবার অনেকের দেখা যায় অনেকদিন পরেই তারপরে একটা নোটিশ টু অ্যাপিয়ার করে পাঠায় দিয়ে দেয় তো ভালো দিক হচ্ছে কি যে আপনার কেস যদি স্ট্রং হয় তাহলে খারাপ দিক যত শীঘ্রই আপনি ডিসিশন পান আপনার হয়ে গেল মানে আপনার লিগাল হয়ে গেল সব ঝামেলা চলে গেল আর যাদের কেস নাই খারাপ তাদের জন্য ভালো অ্যাটলিস্ট তারা বহুদিন লিগাল থাকছে ওয়ার্ক পারমিশন থাকছে ইয়ে থাকছে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে কার কার অ্যাপ্লিকেশনের স্ট্রেংথ কত মানে তার অ্যাপ্লিকেশনের ম্যারিটস কি আছে সেটার উপর নির্ভর করে আরেকজন আছেন আমাদের সাথে কে আছেন আচ্ছা লাইনটি কেটে গেছে অ্যাটর্নি শেখ সেলিম আমরা একদম আলোচনা শুরুতে আপনি বলছিলেন যে নর্থ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধের অবস্থা সেই বিষয়টি যদি ব্যাখ্যা করতে আমার মনে হয় না তার কোন কোন সার্জিক্যাল অপারেশন হলে প্রেসিডেন্ট হয়তো ঘাট করে একটা বোমা মেরে দিল একটা মিসাইল ছুড়লো সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ইউএস সংবিধানের আন্ডারে কোনো যুদ্ধ ঘোষণা করতে হলে কংগ্রেশনাল অথরাইজেশন লাগে সেই কংগ্রেশনাল অথরাইজেশন সেনেটের অথরাইজেশন লাগে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণা আদারওয়াইজ এই যুদ্ধ অবৈধ এবং প্রেসিডেন্ট যদি এটা ইয়ে করে হিজ গিল্টি অফ ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন হি কুড বি ইম্পিচড সো আপনার যখন এই যুদ্ধের দামামা কিছুটা বাড়ছে তারপর দুই দিন পরে দেখবেন যে কংগ্রেসে এটা নিয়ে রেজলিউশন উঠছে কংগ্রেশনাল রেজলিউশন লাগে এই যুদ্ধ ঘোষণা করতে গেলে আমেরিকা যদি কোনো কান্ট্রির সাথে যুদ্ধ ঘোষিত হয় তাইলে লাগে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হঠাৎ করে আমেরিকান একটা নেভাল শিপে আঘাত হলো সেইখানে সাথে সাথে একটা সুইফট অ্যাকশন মিলিটারি সেটা লিমিটেড পাওয়ার কিন্তু কোনো ফুল ফ্লেজড ওয়ার যে ঘোষণা করতে কংগ্রেসের রেজলিউশন কংগ্রেসের অথরাইজেশন লাগে প্রেসিডেন্টের প্রেসিডেন্ট একা উনি যদিও সিএনসি মানে কমান্ডার ইন চিফ উনি চাইলেই যুদ্ধ ঘোষণা করতে পারেন না আর এক্ষেত্রে নর্থ কোরিয়ায় আমি আপনার বেট করে দিতে পারি যে ইউএস ইউএস
মানে কংগ্রেস বা সেনেট তারা অথরাইজেশন দিত না। সেই হেলথ কেয়ার বিল যেখানে নিয়ে রিপাবলিকানদের বড় মানে ব্যাকবনে যত যত ব্যথা এইটা নিয়ে সেটাও পাস হচ্ছে না। সো আপনি আমেরিকা একটা নিউক্লিয়ার আর্মড কান্ট্রির সাথে যে যুদ্ধ ঘোষণা জড়ে যাবে সেটাই ইয়ে না, হয়তো আমেরিকা কিছু করতে পারবে না কিন্তু পারিপার্শ্বিক এলাকা ধ্বংস হয়ে যাবে, লক্ষ লক্ষ যানমালের ক্ষতি হবে, সভ্যতার ক্ষতি হবে। চীনও চাইবে না, চীনও চাইবে না, চীনের কাছে তো বর্ডার। আপনার যদি নিউক্লিয়ার একটা এক্সপ্লোশন হয় এই বাতাস কোথায় চীনের, চীনের তো ইয়ে নাই যে বাতাস ঠেকাবে বা এই এক্সপ্লোশন ঠেকাবে জাপানের ইয়ে। সো এইটা এইটা হয় বলে মনে হয়। একজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি হোসেন ইয়ামিল ফাইন্যান্সার থেকে, জাস্ট আবার একটু বিরক্ত করলাম, মনে কিছু নেবেন না। আমি অ্যাটর্নি শেখ সেলিম স্যার কাছে একটুখানি একটা প্রশ্ন রাখতে চাই। জি করুন। আমি যে প্রশ্নটা রাখতেছি আপনি মনেও কিছু করবেন না, তবে আমি কোনো নামও নেব না। আমরা সচরাচর বাংলাদেশের কমিউনিটিতে সব জায়গায় মোটামুটি অল্প সময়ের জন্য দাঁড়াই এবং অনেক কিছু নিয়ে আমরা আলোচনাও করি। তো সামহাও যেমন আপনার অ্যাসাইলাম কেস বলেন, যাই বলেন, তো আমরা মূলত চাইবই যে ভাই আমি নতুন কিংবা আমি কার সাথে যোগাযোগ করলে ভালো হবে। বললো যে ঠিক আছে আপনি এক্স ওয়াই জেড এর সাথে না যে আপনি অমুকের সাথে যান, এর সাথে গেলে এই সমস্যা হবে এই হবে, মানে এগুলো সব কিন্তু আমাদের অ্যাটর্নি এট ল সব বাংলাদেশি মনে করেন, ঠিক আছে? হ্যাঁ বলেন। তো এর কাছে গেলে আপনাকে এইভাবে করবে, ওর কাছে গেলে আপনার তো পুরো ম্যাচ আপ করে দিব, বেটার আপনি আমেরিকান ধরেন, ইয়েস অর নট, এই যে একটা মানে ই তৈরি হইতেছে যেটা আমি জানি না, এটা জাস্ট আমি নিজেই অনেকের সাথে মিশি, তো এইটা সম্বন্ধে যদি আপনি একটু বিস্তারিত খুলে বলতেন। আমেরিকান লয়ারদের আমি খারাপ বলছি না, অনেকে আছে ফাইট করে কিন্তু তাদের ফাইটিং আর্ম, তাদের অ্যামিউনিশন লিমিটেড। আমি কেন আপনারে বলি অ্যামিউনিশন লিমিটেড, তারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কিছুই জানে না, আপনার সঙ্গে আপনার কাছ থেকে শুনে এই কেসটা করবে। তো আপনি আপনি কিছু মনে করেন না, অর্ডিনারি লোক কিছুই জানে না রাজনীতি, যারা এসে রাজনীতি ইয়ে করে কোন কথা বললে ভালো হবে ওরা ওই তার উল্টাটা বলে। তার কারণে আমি 25 বছর ধরে এইটা জানি, ইয়ে জানি, যেমন এই দেশে বেশ কয়েক বছর আগে 92% অ্যাসাইলাম কেস ডিনায়েড হইতো, অথচ ধরেন আমি আমার নিজের ডোল বাটাইছি না, গত 16-17 বছরের কোনো অ্যাসাইলাম কেস ডিনাই হয় নাই, সব আমি উইন করে দিছি এক্সেপ্ট ওয়ান, বাট সেটা অন্য কারণে, সেটা ক্লায়েন্টের কিছু ইয়ে নাই। কিন্তু বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানতে হয়, বাংলাদেশের আইনকানুন সম্পর্কে জানতে হয়, আর একটা জিনিস আছে ভাষা একটা বড় ব্যাপার আছে। আপনার যখনই কোনো কোর্টে ইন্টারপ্রিটেশন হয় মানে ট্রান্সলেশন হয় বাংলায় কথা বলা হয়, তখন অনেক ট্রান্সলেটর আছে ওখানে খুব স্ট্রেসফুল সিচুয়েশান, অনেক ভুল করে যাতে অর্থই চেঞ্জ হয়ে যায়, অর্থই চেঞ্জ হয়ে যায়। এখন যারা আমেরিকান লয়ার তা তো ট্রান্সলেটার যা বলতেছে তাই মেনে নিতে, আমাদের কাছে আসলে না তুমি ভুল বলিস। আমার কাছে বহু ট্রান্সলেটার কোর্টেতে ডিসকোয়ালিফাই হয়ে গেছে, তার কারণ ট্রান্সলেট ঠিক মতো করতে পারছেন না, জজে প্রশ্ন করতেছে একটা, ট্রান্সলেশন করতেছে আর একটা, উত্তর হচ্ছে ট্রান্সলেশন অনুযায়ী, তারপরে আর একটা উল্টো প্রশ্ন হচ্ছে ওই ওই ভুল অ্যান্সারের উপরে, এইভাবে পাতার 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 15-20-30 পাতা ভুল শুরুতে ভুল শুরু হয়েছে। সো এরকম হতে পারে, আর ব্যাপার হচ্ছে কোনো যে কোনো লয়ারের ডেডিকেশনটা দেখে নিতে হয়। আমাদের দেশের লোক একটু গাদার মতো আছে, আমি আপনারে বলি, এদেশের লয়ার নামে বহু গাদা আস, খালি সাদা চামড়া হলে আর ওই যে পুটপুট করে ইংরেজি বললে যে সব কিছু পারে সেটা না, ও জজরা তাদের খুব খারাপভাবে ট্রিট করে লয়ারের মানে জ্ঞান অনুযায়ী। আর লয়ারের একটা ফাইটিং ইয়ে থাকতে হয় যে তা আপনার জন্য ফাইট করবে, কেয়ার করে আপনারে, সেটা করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। আবার অনেক লয়ার আছে এই লয়ার পেয়ে ইয়ে করে কিন্তু ও আসলে মনে মনে ক্লায়েন্টের হেট করে যে বিদেশি আসছে এরকম, তার কারণে আমাদের কাছে বহু কমেন্ট টমেন্ট করে। এখন এক একজনের মত এক এক রকম, আমাদের দেশের লোকের একটা প্রবলেম আছে, তার কারণ আমরা একটু ইনফেরিয়রিটি কমপ্লেক্স বুঝি, যে আমরা মনে হয় সবচেয়ে খারাপ দুনিয়ার সব লোক মনে হয় ভালো, অন্যান্য কমিউনিটির ভিতরে এই কনফিডেন্সটা না, এই এই ইনফেরিয়রিটি কমপ্লেক্স আমাদের ভিতরে আস্থার অভাবটা খুব বেশি। সো সেইটার উপরে নির্ভর করে, আর যে লোকটা এইগুলো বলে এই সব কথায় আপনাদের মোটেই কান দেওয়া উচিত না, তার কারণ ও হয়তো ও এক লোকের সম্পর্কে কমেন্ট করলো সে কিছুই জানে না, তার আপনার
নিজে যে আলাপ করে দেওয়া উচিত, পাঁচজনের সাথে যে আলাপ করে, নিজে সিদ্ধান্তটি নিজে নেওয়া উচিত, পাঁচজনের সাথে যে আলাপ করে, পাঁচজনের সাথে যে আলাপ করে। আসলে ভাই এই বিষয় নিয়ে আমরা অনেক বিস্তারিত ভাবে আসলে আলাপ করে তারপরে ডিসিশন নেব, লোক করে কান করে যেতে চাই না, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা আপনি বহু লোকের বহু ক্ষেত্রে বলছেন, আপনি খুব ছোট করে তাকে আপনারা এক কেস নিয়ে চার পাঁচজনের সঙ্গে চার পাঁচ লয়ারের সাথে যে আলাপ করেন, দরকার হয় কিছু পয়সা খরচ করেন, কনসালটেশন ফি দেন, কিন্তু আপনি তখন রাইট পারসন খুঁজে পাবেন। আবার বহু লোক আছে আমাদের দেশে, এটা হাজার হাজার শত শত কেস, হাজার হাজার কেস ডিনাইড হয়। আই থিঙ্ক হি ইজ এ গুড কোয়েশ্চেন, আই শুড অ্যাড্রেস দিস। বহু লয়ার আছে, পয়সাটা দিল তারপরে আর কোনো কেয়ার নাই, আর ওই ক্লায়েন্ট ওর পিছনে ঘুরতেই তালা আছে বছরের পর বছরে। আরে তুমি তো বুঝতেছো তার কোনো ইন্টারেস্ট নাই, ওয়াই ইউ স্টিক টু হিম, গো টু সামবডি এলস। লয়ার চেঞ্জ করা যায় যে কোনো সময়, আমার কাছে আসলে আমার পছন্দ নাইলে তারপর দিন আর একজনের কাছে চলে যাওয়া যায়। সো আপনি এইভাবে কমফর্টেবল হওয়াতে এত হয়তো কিছু পয়সা কিছু দিক লস যাইতে পারে, ইয়ে যাইতে পারে, কিন্তু আপনার আলটিমেট কাজটা হয়ে যায়, সাফার করে যাবে এবং উদ্দেশ্য যেটি সেটি সফল করার জন্য। এবং ডেফিনেটলি তার কারণ এগুলা ইম্পর্টেন্ট, এগুলা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এগুলা একটা কেসের জন্য অ্যাসাইলাম কেস, কেসের জন্য বলে ইকুয়ালি ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের রোলটা বড় ইম্পর্টেন্ট, তার লয়ার একা কিছু করতে পারে না, আর লয়ারের রোলটা খুবই ইম্পর্টেন্ট। এই দুইটার কম্বাইন্ড হতে হয়, সামান্যতা সাধন করেই কেসটা উইন করা যায়। এখন একজন খুব ভালো করলো আর একজন খুব খারাপ করলো, এখানে কোনো এ সমস্ত ক্ষেত্রে কেস উইন করা যায় না। সুতরাং যার যার দায়িত্বটা সেইটাই নিতে হয়। আর আর আমি আর একটা কিছু বলি আপনারে, সব কেন্দ্রের লোকের আজকাল কমিউনিটির বহু দালাল জুটিছে। এই দালালরা করে কি, যে সমস্ত আনএথিক্যাল লয়ার আছে তাদের কাছে নিয়ে ওই ক্লায়েন্ট দিয়ে দিল আর পয়সা খায়, আর যে লয়ার এই আইন ভঙ্গ করে আর একজনের পয়সা দেয়, এটা ক্রাইম লয়ারের জন্য, হি ক্যান গো টু জেল ফর ফাইভ ইয়ার্স একটা লোকরে পয়সা দেওয়ার জন্যে। আমাদের কাছে আসে অমুক পয়সা দেয়, আপনি পয়সা দেন না বললে এটা বেআইন, আমি এটা দিতে পারি না। তার কারণ ও যে পয়সা দিয়ে ওই কেসটা কিনবে সেইভাবে ওই কেসটা সেল করে দেয়, ওর তখন ওর লয়ারে ইয়ে থাকে, শালা আমি কিছু পয়সা কামাই নেই, তারপরে ওর ওর ড্রেনে দিয়ে দেয়। সো আপনি প্রশ্নটা ভালো করেছেন, এক্ষেত্রে দেখবেন যে অনেক অনেক লোক আছে খুব ইন্টারেস্টেড আপনার এক লয়ারের কাছে নিয়ে যান, ওখানে কিছু গলত গলত থাকতে পারে, সো আপনারা বুঝে শুনে করেন এবং সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের সিদ্ধান্তটি বুঝে শুনে নিতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানের উপসংহার যদি জানেন। না, উপসংহার যেটা বলতে চাচ্ছি যে যেটা আমি মনে মনে প্ল্যান করেছি যে কমিউনিটির জন্য একটা মেসেজ দেওয়া দরকার, যে গত কয়েকদিনে দুইটা ফ্যামিলির ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে আমার জানাশোনা, এবং একজন সদ্য বিবাহিত এক তরুণীকে নিয়ে এসে ভদ্রলোক কয়েক মাসের জন্য তার উপর ফিজিক্যালি টর্চার করেছে এবং আলটিমেটলি তাকে জেলে যেতে হয়েছে। এটা একটা মানে খুব খারাপ জিনিস, এবং সেই ছেলেটি যদিও ইউএস সিটিজেন বাট ডাজেন্ট ম্যাটার, হি হ্যাড টু, হি ইজ ইন দ্য জেল নাও। তো এরকম আরও একটি ঘটনা ঘটেছে। তো এই জন্য বারবার আমি বলি, এবং আমার সঙ্গে আশা করি সম্মানিত অ্যাটর্নি একমত হবেন, যে ডোমেস্টিক ভায়োলেন্সটা খুব খারাপ জিনিস, আমাদের সবাইকে খুব সতর্ক থাকতে হবে যাতে এই এই ব্যাপারটি না ঘটে, হোয়েদার ইউএস সিটিজেন অর রেসিডেন্ট, ডাজেন্ট ম্যাটার। সেলিম ভাই আজকে অনেক বিশেষ করে কমিউনিটির সচেতনতার জন্য অনেক কিছুই বলেছেন, তো উপসংহার যদি টানেন। বলে আমি ওনারটাই বলি, আসলে আইন তো হাতে তুলে নিয়ে না, ভায়োলেন্স না, যদি অসুবিধা হয় তাহলে তো ওয়ে আছে আউট, সেইটাই ব্যাপার। তো কমিউনিটির লোকজন এগুলোতে সচেতন হওয়া উচিত, এবং বিশেষ করে লিগাল ব্যাপারে খুবই অ্যাটেনশন দিয়ে দেওয়া উচিত। দরকার হয় এক লয়ার, দুই লয়ার, কোন লয়ারে কী ডেডিকেশন আছে, নিজের সাইকোলজিটা, লয়ারের সাইকোলজিটা, রেপুটেশন, এইগুলা এইগুলা নিয়ে এগুলা ইয়ে করা। আর একটা ব্যাপার আছে কি, মানে মানে ওই নিজের ডিসিশনটা নেওয়া উচিত, লয়ারে কোনো কেস দিয়ে কোঅপারেট করা উচিত। আমাদের দেশের লোকের অ্যাটেন্ডেন্স দিয়ে ওই লয়ারে কয় পয়সা দিয়ে ওরই সব দায়িত্ব, আমার আর কিছু নাই। সেক্ষেত্রে অনেক অবহেলা, নিজে অবহেলা করে, লয়ার অবহেলা করে। সো এইটাই আর কি, যেহেতু এদেশে আমাদের কমিউনিটি বাড়ছে, আমাদের লোকজন যাতে লিগাল হয়, বেশি লিগাল হয়, সেইটাই আমাদের সকলের দায়িত্ব কর্তব্য। মিডিয়া বলেন, লয়ার বলেন, যারা কমিউনিটি সার্ভিসে আছে বা এমনি যারা এখানে বসবাস করে, অন্য অন্য কমিউনিটি তাদের কমিউনিটির হেল্প করে, আমাদেরও এইটা করা উচিত। এই মনোভাবটা নিয়েই চলা উচিত, সেইভাবেই সবাই এগোনো উচিত, এগোনো উচিত। এবং সেই সাথে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, অ্যাটর্নি শেখ সেলিম এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল। এবং সেই সাথে ধন্যবাদ দিতে হয় দর্শক আপনাদেরকেও, যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন, প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন। এবং আপনাদের জন্য এই অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময়ে হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সবাই ভালো থাকবেন।